সবাই নষ্ট হয়ে গেল, চেঞ্জ করা দরকার। সব নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে। আচ্ছা সারাদিন ধরে কিছু খাই না, কেউ অনেক দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কেউ কিছু খাও না আপা, কিছু খায় না আপা, ভাই কিছু সাহায্য করেন না ভাই, বড় কষ্টে ভাই। ভাই আমরা গরিব মানুষ, টাকার অভাবে ঘরের চালও পরিবর্তন করতে পারতেছি না, কি করার, কষ্ট করে থাকতেছি, দেখি আগামী সিজনে কিছু করা যায় কিনা। যেহেতু আইসেন কষ্ট করে, হ্যাঁ 10 টাকা তো আছে, এটা দিয়ে দিই। পাক করছো? আমি তো রান্না করি নাই, বললাম না রান্না করে নাই, নাহলে তো খাওয়াই দিতাম। 10 টাকা নিয়ে যান, হ্যাঁ ভাই, আপনি গরিব ভাইয়া গরিবের মর্মটা বলছেন ভাই, আপনি আমারে ভাই এই 10 টাকা দিলেন ভাই, সারাটা দিন আজকে ঘুরছি, কেউ 1 টাকা দিয়ে ভাই সাহায্য করে না ভাই, গরিবের দ্বারে দ্বারে গেছি ভাই, ওনারা কেউ আমাকে সাহায্য করে না, কিন্তু ভাই আপনি আমাকে যে 10টা টাকা দিচ্ছেন ভাই, আপনারা আল্লাহ হেদায়ত করে ভাই, আপনার সুখে শান্তিতে থাকেন ভাই। ভাই বুঝতে পারছি, হৃদয়টা দিছি আগামীতে তোমার ঘর ঠিক করতে পারি এবং তোমাদের আরো বেশি সাহায্য করতে পারি, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা গরিব ভাইয়া গরিবের মর্ম বোঝে, কিন্তু বড় লোকরা গরিবের মর্ম বোঝে না। এক টাকা দিলে পাবেন 1000 টাকার সোয়াব, খালারে সবার জানাই তেন 1টা টাকা, তেন 1টা টাকা। কথা কইলে আমি গরিব মানুষ আর আমরা আমার কাছ থেকে টাকা নিয়ে রুটি খাইবে? আসলে কি ভাই, আমার আব্বা আমারে 20 টাকা দেয় বুঝছেন, কলেজে যাবার জন্য আসা যাওয়ার করা, তো 20 টাকা তো লাগে যায়। ও আপনি কি অনেক টাকা বিয়ে করছেন কি ভাই? আবার সারাদিন করি কাজ করে ভিক্ষা, সারাদিন ঘুরে অনেক 10-20 খেয়ে পাই, তা আবার আপনি কথা বলেন। আচ্ছা ভাই, বিয়ে যখন করেন নাই তাইলে দিবার পারি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা
আমি সারাদিন ভিক্ষা করি আর আপনি আমার এই কথা বলেন, কেউ কোনোদিন আমার একটা এরকম কথা বলে না। ভিক্ষা কইরা এফা আমরা এত ভালো কথা কইল, এ কোনো দিন কয় না। ইস, এরকম একটা যদি মানুষ পাইতা তাহলে বিয়া করতাম। সারাদিন ওদিন কাজ কাম নাই, ভিক্ষা সাদি করি, আফে কে আমার বিয়া করবো? করবো না। আমার না খুব সুন্দর করে আছে। টাকা দিলে পাবেন হাজার টাকার সোয়া, এন গো ভাই আমায় দশটি টাকা। ভাই কিছু সাহায্য কর না ভাই। তুমি ভিক্ষা করো কেন? স্যার ভিক্ষা না করলে খাবো কি? কেন কাজ করবে? স্যার আমাদের কি কে কাজ দিবে স্যার? ঠিক আছে আমি তোমাকে একটা কাজ দেবো, কাজ করবে? হ্যাঁ দিলে করবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। গরিব মানুষ সবাই বলে বলে যায় কিন্তু কেউ কাজ দেয় না, সবাই বলতে পারে। তাহলে তো বন্ধু কথা তো সেটেল হয়ে গেল, দিলাম তো মিলে আর কি। আর কি বলতে না, আমারটা যে কবে সেটেল হইব আমি, আমারটা তো লাইনে আসে না। আমার তো মানে ও খালি খালি ফাঁকে মারতেছে আমারে, আমি বুঝতেছি না। লাইনে না যদি না আসে তো লাইনে তো আনন্দ লাগবে। ঠিক না কি সাহায্য করবো? আমরাই তো অনেক বিকারে পড়তে যাই, তোদের তোকে কি সাহায্য করবো ক? আর তুই এত ভালো মানুষ, তুই ভিক্ষা করস, তোর কি ভিক্ষা করার সাজে? ভিক্ষা করি কিসের অভাব? তোর তো দেখুনছি তোর তো অনেক কিছু আছে, তাও তুই ভিক্ষা করিস, তোর এটা অভ্যেস না? আমার এনে তো অনেকটি আছে, এতটা দেখ তো আমরা তো এতটা কোনদিন কিছু করি নি, এতটা আতাই নেই কয় মাস হলো, এতটা আতাই না। আর তুই এত লেটিয়া থাকতি তাও করতে চাস খাই না, তুই কিরম খাওয়া খা যান যা। ভাই তিরিশটা দে ভাই, কিছু হবে না ভাই, অনেকদিন ধরে ভালো মন্দ কিছু খাই না ভাই, অন্যটা পরে টাকা দিলে ভাই ভালো মন্দ খাইতে হতো ভাই। ওই রে আবার ভালো মন্দ কি, ভালো মন্দ কি খাবে? আলু ভর্তা ডাল, যা যা যা। ছি, তোর আমার দোস্ত ভাব কেমন লোভ লাগতেছে। ছি, একজন প্রতিবন্ধীকে তোরা এইভাবে ধাক্কা দিয়ে ফেলাইবি? আমার যে ওই মায়া নিয়ে সমস্যা হওয়ার পরে আমার আর মাথায় কিছু মানে কি করবো, কাকে কি করবো, আমার সবকিছু এলোমেলো আছে। তোরা দেশে দেশের একজন প্রতিবন্ধী, তাকে তুই ধাক্কা দিলি, তুই আমার বন্ধু হতে পারিস না। ছি, কখনো কল্পনা করি তুই আমার বন্ধু হবি, আমি কখন তোকে দিয়ে আশা করি নাই। সজীব, আজকের থেকে তুই ভালো হয়ে যা, আর আমার আমার সাথে তোর সাথে বন্ধুত্ব কোনো সম্পর্ক নেই আজ থেকে। ছি, দেখ ভাই, আমি এক সময় গরিব ছিলাম, মানুষের উপকার করাতে এখন অনেক ভালো আছি, এর এই দোয়ায় আমি এখন ভালো অবস্থানে আছি, আল্লাহ তাআলা হয়তো আমার ভালো অবস্থানে নিয়ে গেছে। তো এইভাবে আর কোনো কাজ করিস না, এরকম এরকম প্রতিবন্ধীদেরকে কোনো অবহেলা করিস না, ঠিক আছে? যাতে এরাও ভালো থাকতে পারে আমাদের মতো, এইভাবে সমাজে যাতে সবাই মিলেমিশে থাকতে পারি, এটা চেষ্টা করি সবাই। আসলে আমার খুব ভুল হয়েছে বন্ধু, তুইও জানো যে শালম কি মানুষ, আমি এই ধরনের মানুষ না, কিন্তু আমি ওই প্যারার কারণে আজকে এই কাজটা করছি, আমার খুব অন্যায় হয়ে গেছে।
তোমাকে মাফ করে দে আল্লাহ আজকে আমি প্রথমে দেয়া আর আমার অবহেলা করে আজকে আমার পালাইছি আল্লাহ আল্লাহ তুমি ওদেরকে হেদায়ত করে আল্লাহ আমার মতন আর কেউ জানি এরকম না হয় তুই টেনশন করিস না তুই কান্না করিস না শোন এই দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে ঠিক আছে আজকে তোর সাথে যেটা করছে এটা আমার বন্ধু না ওরা ওরা জাতির শত্রু দেশের শত্রু ছি আমার ভাবতেও ভালো লাগে না ওরা আমার বন্ধু ছি তুই কান্না করিস না চল তুই আমার সাথে থাকবি আজ থেকে তোর সব দেখাশোনা আমার দায়িত্ব আজকে যেমন ওকে তুই দোয়া করে দিছিস বিদে ও আজকে আমার কাছে ছিল তুই আমার কাছে থাকবি চল চল কারোর সাথে আমার মতন আচরণ করবেন না নাহলে আল্লাহ খুশি হবেন সবাইকে ভালোবাসবেন দেখবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে আপনাদের ভুল বুঝতে পারছেন এতে আমি খুশি প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন থ্যাংক ইউ